नमस्कार বন্ধুরা, হাংরিউড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের গলদা চিংড়ির মালাইকারি করে দেখাবো। সেজন্য আমার লাগবে চিংড়ি মাছ, আর লাগছে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, ধনে পাতা সাজানোর জন্য কাজু, ফেটানো টক দই, চিনি, কিছু গোটা গরম মশলা, তেজপাতা আর কাশ্মীরি শুকনো লঙ্কা, যেগুলো আমি গরম জলে ভিজিয়ে রাখছি। আর আদা, রসুন, পেঁয়াজ, টমেটোটাও আমি গরম জলে একটু ভিজিয়ে রাখছি। তারপর যে গরম মশলাগুলো আছে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তার মধ্যে জয়িত্রী, ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো, লবঙ্গ, গোটা গোলমরিচ আর মৌরি আর শাহি জিরে দিয়ে আমি ড্রাই রোস্ট করে মশলাটা গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করে আলাদা করে রেখে দেব। কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে, খুব হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, ভেজে তুলে রাখলাম। তারপর আবারও কড়াইতে কিছুটা তেল দিয়ে ওই তেলেই পেঁয়াজ দিয়ে, দুটো কুচনো পেঁয়াজ দিয়ে আমি ভেজে নেব, মানে বেরেস্তা করে নেব। বেরেস্তা করার সময় খুব সাবধানে করতে হবে, কারণ পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যায়। যাতে পুড়ে না যায়, তুলে নিয়ে ওই তেলে আমি চিনি দিলাম এক চা চামচ মতো, যেটা ক্যারামেলাইজ হয়ে গেলেই আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাশ্মীরি লঙ্কা, এগুলো সব পেস্ট করে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে আসা অবধি মশলাগুলো কষিয়ে নিতে হবে। দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে এসছে। এরপর আমি ফেটানো টক দই আর কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিলাম ফেটানো টক দই আর কাজু বাদামের পেস্টটা, দিয়ে নাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাও কষে নেব, বাদামের তেলটা ছেড়ে আসা অবধি। দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, ড্রাই রোস্ট করা মশলাগুলো দিলাম, অল্প দিলাম, আবারও পরে দেব। মশলাটা প্রায় আমার কষা হয়ে এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দেব নারকেলের দুধ। প্রায় 200 ml মতো নারকেলের দুধ আমি ব্যবহার করেছি, সঙ্গে দিয়েছি একটু জল। এবার ঝোলটা ফুটে উঠেছে, দেব মাছগুলো। মাছগুলো ছেড়ে দিলাম, এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো এটা একটু ফোটাবো। ঢাকা দিয়ে 5 মিনিট মতো ফোটানো আমার হয়ে গেছে। তুলে নিয়ে একবার দেখব। এবার দিয়ে দেব বেরেস্তাগুলো, দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার যে ড্রাই রোস্ট করা গরম মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এক চামচ মতো ঘি দিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফোটাবো। হয়ে গেছে আমার গলদা চিংড়ির মালাইকারি। এবার এটা আমি সার্ভ করে নেব। রেডি হয়ে গেছে গলদা চিংড়ির মালাইকারি। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড বাই।